এখন আমরা যাচ্ছি বল্লা কালী দর্শন করতে। যাওয়া যাক, এখানে আমাদের একটা আত্মীয়র বাড়ি আছে, ওখানে এসছি, এখান থেকেই যাবো বল্লা কালীর মেলাতে। তো যাচ্ছি, আর প্রচন্ড ঠান্ডা পড়েছে, তা একদম প্যাকিং হয়ে গেছি চাদর চাদরের মধ্যে, সব কিছুর মধ্যে। রাত্রি এখন অনেকটা রাত্রি, 9:30 বাজে, প্রচন্ড ঠান্ডা লাগছে, আর এইদিকে ঠান্ডাটা একটু বেশি। যাচ্ছি মেলার দিকটায়, এটা মেন গেট, তো এখানে যেতে দিচ্ছে না, ওই সামনের দিক দিয়ে যেতে হবে, সামনের দিক দিয়ে রাস্তা আছে বলছে। আর এবার পুজোটাও তো বড় বড় হচ্ছে, পুজো হচ্ছে, মেলা বসতে দেয়নি, মেলা বসতে দেয়নি, তবুও প্রচুর ভিড়, রাস্তাতে আছি, ভিড় মনে হচ্ছে। তার মানে পুজো মেলা বসতে দিলে আরো কত ভিড় হতো, রাস্তাতেই প্রচুর ভিড়, মেলা হবে না, সরকার থেকে নির্দেশ দিয়েছে, তবুও লোকজন যাচ্ছে। যাচ্ছি একটা পকেট রাস্তা দিয়ে, পকেটের মতো রাস্তা, তবুও প্রচুর ভিড়, রাস্তাতে লোক যাওয়া আসা করছে, এখান থেকে অনেকটা দূর হাঁটতে হবে। এই দেখো মামা পাপা করছে, হেঁটে হেঁটে আসছে বাবার সঙ্গে, দেখতে পাচ্ছ ওর দৌড়াচ্ছে, দেখো দুষ্টু করছে, দেখো দেখো কিভাবে হাঁটছে, কত বদমাশ। এখানে একটা নিয়ম আছে যে সবাই মাটির হাড়িতে ভোগ দেয়, এই যে আমরা মাটির হাড়িতে ভোগ নিয়ে দিয়েছি, দেখো মাম্মা এই যে ঠাকুরকে ভোগ দেব, তুমি জিম বের করেছো কেন, আমরা যাচ্ছি ভোগ নিলাম এই ভোগ করার দোকান থেকে, 100 টাকা কেজি ভোগ, হাড়ির দাম 10 টাকা, বড় গুলো বেশি দাম হাড়ির, আর সন্দেশ লাড্ডু এগুলো সব 5 টাকা করে পিস, তো এরকমই নিলাম এদিক দিয়ে ভোগ নিলাম, ঠিক আছে। এখন আমরা মাকে দর্শন করতে যাচ্ছি, মামমাম হাড়ি নিয়েছে না, মামমামের বাবার হাতে এখন হাড়ি, এই যে দেখতে পাচ্ছো নিতে পারছে না, ছোট কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, বলে যাচ্ছে মা কোথায় কখন যাবা কখন যাবা। আমরা এখন যাচ্ছি, তো আমরা এই ফুলগুলো নিব, 10 টাকা করে জোড়া ফুলগুলো, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছে তিনি, নিচ্ছে মামাম বলছে বাবা, মামাম বলছে আমিও নিব বাবা, আমরা নিলাম। যাদের মানুষ আছে এই যে ঠাকুর গুলোকে এখানে রেখেছে, ওরা এই লোকে মানুষ দিবে সব মায়ের কাছে, তাদের মূর্তি মানুষ আছে, তারা এই যে মূর্তি গুলো তৈরি করে করে রেখেছে, যার ভিতরে সব দিবে মাকে পুজো করবে। এই যে মন্দির, এটা পেছনের দিক থেকে মন্দিরের, আমরা যে কদম ফুলগুলো কিনেছি এখানে বাঁধবো, এই যে সবাই বেঁধেছে, সবার মনে মানসিক পূর্ণ হবে, তো আমরাও বাঁধবো এখানে, এই যে বাঁধবো, এই যে কলির বাবা বাঁধছে এখানে, বাঁধছি বাঁধা হয়েছে, তো নম কর মন্দির
দেখাতে পারছি না। এই যে মা, ঠিক করে দেখাতে পারছি না, প্রচুর ভিড়। এই যে মা, মন্দিরে হালকা আসছে লাইট, পরে লাইট আছে তো প্রচন্ড, মাকে দেখাতে পারছি না, দর্শন করাতে পারছি না। এই যে মা, গরম লেগে গেছে, টাকা ওইদিকে মামা কেমন লাগছে, ভালো ভালো লাগছে, বেলুন কিনবে। এই পাঠাগুলো বলির জন্য আনা হয়েছে সব, এই যে বলি হবে, এটা বলি হয়, প্রচুর বলি হয় এখানেও, তো এবার কম বলি আছে, এই যে এগুলো বলি হবে সব। যারা যারা মানত দিতে চায় এখানে দিবে, সোনা দানা হীরা মুক্তা সব কিছু। এবার নাকি একজন হেরার মুটুক দিয়েছে, হীরার, তো এগুলোতে জমা করতে হচ্ছে। সোনার কাউন্টার আছে, রূপার কাউন্টার আছে, চাঁদির মানসকালীর কাউন্টার, মানসকালী বল্লা কালী সোনাচাঁদি কাউন্টার, এখানে দিতে হবে সব। আমরা এগুলো কিনবো, এই যে পার্পল কালারের নিলাম, ওই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, যে বাড়িতে এসছি, আর একটা হ্যারিকেন, হ্যারিকেনের লাইট জ্বলে, ঠিক আছে। এই দেখো হ্যারিকেনটা করে, এটা হলো বল্লার হাই স্কুল, বল্লার রাজ কিশোরী হাই স্কুল, বল্লার রাজ কিশোরী উচ্চ বিদ্যালয়। যারা মানত করেছে এখানে সব মামাদের কালীগুলো দিয়েছে, মা প্রতিমাগুলোকে, এই যে সব এখানে পুজো হয়েছে, এই যে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পুজো করা হয়েছে, মূর্তি পুজো, এই যে ঘর ভরা। এটা হলো অতিথি নিবাস, এখানে দূরে দূরে থেকে মাওদ আছে, তারা সারা রাত্রি এখানে থাকতে পারছে, অতিথি নিবাস আছে, ভালো করেছে ব্যবস্থাটা। আমরা এই যে পাখি নিলাম, ছোট্ট একটা পাখি আছে এখানে, এই যে লাইট জ্বলছে, এই দেখো আমার হাতে কতগুলো পাখি নিয়েছি, সবগুলো পাখিতে লাইট জ্বলে, সবার জন্য নিয়েছি পাঁচটা। তো আমরা মেলায় থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে মামা ওর বাবার কোলে আছে, গেট মেন গেট, তো বেরোতে দিচ্ছে মেন গেট দিয়ে, তো আমরা চলে এসেছি। তো বাই, শুভরাত্রি, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে অবশ্যই, তাহলে নতুন নতুন অনেক ভিডিও দিব সবাইকে ভালো লাগার জন্য। ধন্যবাদ।